আপনার যদি 50,000 টাকার সঞ্চয়পত্র কিনতে চান এবং সম্পূর্ণ 5 বছর মেয়াদি যদি রাখতে চান এই 50,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করে, তাহলে প্রতি 3 মাস অন্তর আপনারা কত টাকা পাবেন বা লাভসহ 5 বছর সম্পূর্ণ মেয়াদ শেষে সর্বমোট কত টাকা পাচ্ছেন, কোনো ট্যাক্স কাটা হবে কি না? 50,000 টাকার 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। মূলত সঞ্চয়পত্র আপনি চাইলে 10,000 টাকারও কিনতে পারবেন, তবে 50,000 টাকার সঞ্চয়পত্র আপনারা কিনতে পারবেন সর্বজনীন যেগুলো সঞ্চয়পত্র রয়েছে, অল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক কিনতে পারবেন, সেটা হচ্ছে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। বাকি যে দুটো সঞ্চয়পত্র রয়েছে, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র পেনশনভোগীদের জন্য আর পরিবার সঞ্চয়পত্র হচ্ছে নারীদের জন্য। যেহেতু সকল শ্রেণী পেশার মানুষ যেগুলো কিনতে পারবেন এগুলো আপনাদেরকে দেখাবো 50,000 টাকার ক্যালকুলেশন। প্রথমে আসি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। যেহেতু 5 বছর মেয়াদি এই সঞ্চয়পত্র আপনারা বাংলাদেশ জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস, ডাকঘর থেকে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আপনারা কিনতে পারবেন। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল হলো সম্পূর্ণ 5 বছর, তবে আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 4 বছরের জন্য কিনতে পারবেন। সেক্ষেত্রে মুনাফা রেট ভিন্নতা রয়েছে। যেহেতু আপনি 50,000 টাকার এই সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে আপনি যে লাভের পরিমাণ পাচ্ছেন সেটা হচ্ছে 11.28% যদি আপনি সম্পূর্ণ 5 বছর রাখতে চান। তাহলে 50,000 টাকা থেকে কোনো ট্যাক্স কেটে নিবে কি না? এখানে বলা হয়েছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 5% সরকারকে ট্যাক্স দিতে হবে। যেহেতু 50,000 টাকা আপনি 5 লক্ষ টাকার মধ্যেই, তাহলে লাভের টাকা থেকে আপনাকে সরকারকে 5% ট্যাক্স দিতে হবে এবং এটির লাভ দেওয়া হয় প্রতি 3 মাস অন্তর। 50,000 টাকায় 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 3 মাস অন্তর আপনি কত টাকা পাচ্ছেন? প্রতি 3 মাস অন্তর যদি ক্যালকুলেশন করতে চান, সেক্ষেত্রে 50,000 টাকায় আপনাকে হিসাব করতে হবে 11.28% হারে। যদি 11.28% হিসাব করি, তাহলে পাচ্ছেন 5,640 টাকা পাবেন আপনি 1 বছরে প্রতি বছরে 50,000 টাকায়। যেহেতু আপনি সম্পূর্ণ 5 বছর মেয়াদের জন্য রাখবেন, সেটা একটু পরেই দেখাচ্ছি। প্রথমত আসি এখান থেকে আপনাদেরকে প্রতি 3 মাস অন্তর কত টাকা দেওয়া হবে। যেহেতু 5% সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে, ট্যাক্স বাদ দিয়ে যদি হিসাব করি, তাহলে 5,358 টাকা বছরে পাবেন। আর যদি আপনি প্রতি মাসে হিসাব করেন, 446 টাকা করে প্রদান করা হবে। 3 মাস অন্তর আপনি পাবেন 1,339 টাকা করে। 50,000 টাকা যদি আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন, তাহলে 1,339 টাকা করে প্রতি 3 মাস অন্তর রাশি। তাহলে আপনি 5 বছর পরে সম্পূর্ণ মেয়াদ শেষে কত টাকা পাবেন? যদি আমি 5 বছরের ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনার যে 11.28% বাৎসরিক আপনার আসবে 5,640 টাকা। যেহেতু আপনি সম্পূর্ণ 5 বছর রাখতে চান, তাহলে পাবেন 28,200 টাকা। তবে এখান থেকে 5% বাদ দিয়ে বাকিটা আপনাকে প্রদান করা হবে। 5 বছর সম্পূর্ণ মেয়াদ শেষে 26,790 টাকা শুধু লাভ পাবেন। তাহলে আপনি টোটাল সর্বমোট 5 বছর মেয়াদ শেষে লাভসহ যে টাকাটা পাচ্ছেন সেটা হলো 76,790 টাকা।